আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যে জায়গায় আছেন ভালো আছেন। তো আমি আজকে দেখাবো আপনাদের সৌদি আরবের বিভিন্ন কিছু ব্যাংকের আপডেট, বাংলাদেশে কত টাকা দিতেছে, সৌদি এক্সচেঞ্জ রিয়াল বাংলাদেশ কত টাকা, তো সেটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো, আশা করি আপনাদের কাজে আসবে। আর বিভিন্ন ব্যাংকের মধ্যে কোন ব্যাংক সবচাইতে বেশি রেট দিতেছে সেটাও আমি আপনাদের দেখাবো, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন এরকম আপডেট দিয়ে থাকি। তো শুরু করা যাক, আজ রবিবার 29 সেপ্টেম্বর 2019। আজকে আমরা প্রথমে দেখব ওয়েস্টার্ন ইউনিয়ন। ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে আপনি পাবেন 22 টাকা 42 পয়সা। তারপর হচ্ছে আলরাজি ব্যাংক, আলরাজি ব্যাংকের রেট আজকে 22 টাকা 30 পয়সা। এরপর হচ্ছে এএনবি তেলেমানি ব্যাংক, আজকে তেলেমানি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 31 পয়সা। তারপর হচ্ছে এক্সপ্রেস মানি, এক্সপ্রেস মানির রেট হচ্ছে 22 টাকা 42 পয়সা। এরপর হচ্ছে এনজাজ ব্যাংক, আজকে এনজাজ ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 34 পয়সা। তারপর হচ্ছে মানিগ্রাম, মানিগ্রামের রেট হচ্ছে 22 টাকা 18 পয়সা। এরপর হচ্ছে সাম্বা ব্যাংক, সাম্বা ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 38 পয়সা। তারপর হচ্ছে আলজামিল এক্সচেঞ্জ, আলজামিল এক্সচেঞ্জের রেট হচ্ছে 22 টাকা 43 পয়সা। তারপর হচ্ছে এরসাল, এরসালে আপনি টাকা পাঠালে পাবেন 22 টাকা 8 পয়সা। তারপর হচ্ছে এসটিসি ডাইরেক্ট ব্যাংক, এসটিসি অ্যাপ্লিকেশন থেকে যদি ডাইরেক্ট ব্যাংকে টাকা পাঠান তাহলে পাবেন 22 টাকা 32 পয়সা। তারপর হচ্ছে ফাওরি ব্যাংক, ফাওরি ব্যাংকের রেট হচ্ছে 22 টাকা 27 পয়সা। এরপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, ইনজাজ থেকে আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন যদি পাঠান তাহলে পাবেন 22 টাকা 30 পয়সা। তারপর হচ্ছে এসটিসি ক্যাশ পিক আপ, 22 টাকা 21 পয়সা। এরপর হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন, এরসাল থেকে যদি আপনি ওয়েস্টার্ন ইউনিয়ন পাঠান তাহলে পাবেন 22 টাকা 26 পয়সা। এরপর হচ্ছে এনসিবি কুইক পে, 21 টাকা 98 পয়সা। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আর কমেন্টস করে আপনারা জানাতে পারেন আপনারা কোন ব্যাংকের আপডেট পেতে চান। আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি প্রতিদিন এরকম ব্যাংকিং আপডেট দিয়ে থাকি, তার সাথে গোল্ডেরও আপডেট দিয়ে থাকি, আকামা বিষয়েও আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।